তৈরি করব ইজি কেক রেসিপি খুব সহজে ওভেনে কেক তৈরি করে দেখাবো। আমরা এখানে নিয়েছি তিনটে ডিম, এই তিনটে ডিমে কেক করব। এক কাপ মতো চিনি নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি, এক কাপ মতো ময়দা, আর এই হাফ কাপ মতো তেল নেব, আর এখানে আছে বেকিং পাউডার, ভ্যানিলা আর চকলেট। তাই আমরা চকলেট কেক তৈরি করব। শুরু করছি ইজি কেক রেসিপি। তিনটে ডিম ভেঙে নিয়েছি, এবার আমরা ডিমটাকে ব্লান্ডার দিয়ে ফেটে নেব এবং এর মধ্যে আস্তে আস্তে তেল আর চিনি মিক্সড করব। তৈরি করে নিয়েছি আমরা চকলেট ব্যাটার, এরকম করে তৈরি করেছি। এবার আমরা প্রথমে একটা কাগজ কেটে নিয়েছি, এই কাগজটা তলায় দেব, তার আগে একটু সাদা তেল ও ঘি ওই ডিশটাতে ভালো করে মেখে নেব যাতে কেকটা ওর গায়ে না লাগে। আর এই বালি দিয়েছি হাঁড়িতে, এই হাঁড়ির মধ্যে আমরা কেকটাকে তৈরি করব। সময় লাগবে আমাদের 40 মিনিট মতো। আমরা ফ্রাই প্যানে কেক বানানোর প্যানের মধ্যেই ব্যাটারটা ঢেলে দিয়েছি এবং এই বুদবুদিটা যাতে কম করা যায় তার জন্য আমরা একটু নাড়িয়ে ওই বুদবুদিটাকে মিশিয়ে নিচ্ছি। আর বালি গরম করে দিয়েছি, গরম করতে দিয়েছি 5 মিনিট মতো। আমরা হাই ফ্লেমে গরম করে নেব যাতে বালিটা ভালো করে গরম হয়ে যায়, তারপরে আমরা এর মধ্যে কেকটাকে তৈরি করার জন্যে কেকের প্যান সহ বসিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, বালিটা গরম হয়ে গেছে, আমরা একটু জল দিয়ে দেখে নিয়েছি হালকা করে জলে ছিটে দিয়ে। এবার আমরা এটাকে বসিয়ে দেব, বসিয়ে দিয়ে 40 মিনিট অপেক্ষা করব, তারপরে আবার ফিরে আসছি। রেডি হয়ে গেছে আমাদের কেক, একটু ঠান্ডা হলেই ডিশের থেকে নামিয়ে নেব, তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। চকলেট কেকটা আমাদের হয়ে গেছে, এই দেখুন কতটা ফ্লাফি হয়েছে, একদম নরম তুলতুলে কেক হয়েছে ঠান্ডা হলে। আমাদের কেক রেডি।